আসসালামু আলাইকুম। মোম লাইট এটা খুব একটা স্মুথ আলো দেয়, তো আজকে মোম লাইট অনেক দিন ঘরে পড়েছিল, আজকে এসে মোম লাইট আমরা রিপেয়ার করব এবং হাই যে চার্জ থাকে সেটা আমি দেখবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ব্যাটারি হিসাবে আমরা ওল্ড ল্যাপটপ ব্যাটারি আমরা 3 পিস ব্যবহার করব, প্যারালাল কানেকশন যাকে বলে, প্যারালাল কানেকশনে তিনটা সবকটা মাইনাস এবং সবকটা প্লাস দিয়ে আমরা প্যারালাল কানেকশন করে নিছি। তো আমরা এখন ব্যাটারি যে প্লাস মাইনাস আমরা সব তার খুলে ফেলবো, খোলার পরে আমরা নতুন করে ওয়াইড করব। আমরা খুব সহজ কানেকশন করব, আপনাদের খুব সহজ কানেকশন করে দেখানোর চেষ্টা করব। তো আমি যে লাইটটি খোলার ভিডিও আপনাদের দেখাইতে পারি না, কারণ আমার যে লাইটটি খোলার ভিডিওটি আমার মাইনাস হয়ে গেছে। তো আমি ব্যাটারি মাইনাস আমরা মডিউলের মাইনাসের বরাবর সোজা আমি সোল্ডারিং করে দিলাম। তো আপনাদের বোঝানোর জন্য আমি একটু দেখাচ্ছি, আপনার মাইনাসের সোজা বরাবর আমি সোল্ডারিং করে দিলাম ব্যাটারি মাইনাসটি, এবং লাইটের যে একটি রেগুলেটরের তার সেই তারটি ছুটে যাওয়ার কারণে আমি সোল্ডারিং করে দিচ্ছি। এটা জাস্ট ছুটে গেছে যার কারণে আমি সোল্ডারিং করে দিচ্ছি। তো আমি ব্যাটারির প্লাস এবং লাইটের প্লাস এবং মাইনাস আমি সরাসরি লাইটের সুইচের সাথে এবং সরাসরি যেটি লাইটের সাথে গেছে সেটার সাথে আমি সোল্ডারিং করে দিচ্ছি। একবার সহজ কানেকশন আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, এখানে কোনো প্যাঁচ ঘোষ কিছুই করা হয়নি, জাস্ট আমি সোল্ডারিং করে দিছি। সার্কিটের সাথে কানেকশন না রাখলেও পারতাম, কিন্তু সার্কিটটা খুলে ফেলে খারাপ দেখা যাবে যার কারণে আমি সার্কিটটা আমি খুলে ফেললাম না। তো আমি ফিটিংয়ের কাজ শুরু করে দিই। তো আগে আমি সার্কিটটা বসিয়ে দেখি যে আসলে কতটা আমাদের ফিটিং হয়েছে। তো আমি আগেই দেখে নিছি কাকদি। তো এখন ব্যাটারিটা আমাদের নির্দিষ্ট অনুযায়ী বসানো হয়ে গেছে। আমি এখন আঠা দিয়ে ব্লুগান আঠা দিয়ে আমি ব্যাটারিটা স্ট্রংভাবে ইনস্টল করে দেব। তো আমরা টাইপ বি চার্জিং পোর্ট হিসেবে টাইপ বি আমি যে ব্যবহার করব, তো আমি টাইপ বিতে সোল্ডারিং করে নিছি। আমরা চার্জিং মডিউল হিসাবে আমরা ব্যাটারি যে আমরা সবসময় যে মডিউলটি ব্যবহার করি চার্জিং হিসেবে আমরা সেই একই মডিউল ব্যবহার করব। তো অনেকে আছে ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে না, তো তাদের বলছি ভাই সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আমি যে চার্জিং বরাবরই চার্জিং মডিউল ব্যবহার করি আমি ঠিক একইভাবে বরাবর সেই চার্জিং মডিউলও করব। অনেকে বলছেন ভাই চার্জিংয়ের লাইন আউটপুট থেকে আপনি লাইন না নেন না কেন, লাইট আউটপুট থেকে লাইন নিলে ভালো হয়, তা আপনার নির্দিষ্ট একটা ভোল্টেজ দিয়ে আপনার সার্কিটটা অটো কাট করে দেয়, কিন্তু আমি ইমার্জেন্সি লাইট হিসাবেও জ্বালানো যায় যার কারণে আমি লাইটটা ব্যাটারির থেকে ডাইরেক্ট আমি লাইটে আমি কানেকশন নিই। তো ওইভাবে নিলে আপনারা নিতে পারেন, প্রবলেম নেই। তো আমি মডিউল এই আবারও বলি, এই মডিউলটি না হলে আপনার ব্যাটারি কখনো ভালো থাকবে না, ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে, যার কারণে এই মডিউলটা মাস্ট লাগবেই। আমি ব্যাটারি প্লাস এবং মাইনাস দেখে আমি সোল্ডারিং করে নিছি। তো ডাবল সাইড বোর্ড টেপ দিয়ে আমি এখন আমার যে মডিউলটি শুধু মডিউলটি আমি আমার জায়গা মতো বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার আগে আমার যে ইনপুট 5 ভোল্ট আমি প্লাস এবং মাইনাস দেখে আমি ভালোভাবে প্লাস মাইনাস চেক করে সোল্ডারিং করে দিছি। তো আমার মাঝে কিছু কিছু কথা কাটিং হয়ে যায় যার কারণ ভুল, ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন না, ভিডিও অনেক লং হয়ে যাবে যার কারণে আমি কাটিং করে দিই। তো আমরা চেক করে দেখলাম যে আমাদের মডিউলে লাইন আসছে। তো এখন আমরা ব্যাটারিতে কানেকশন দিলে আপনার ব্যাটারির চার্জ শুরু হয়ে যাবে, অর্থাৎ রেড এলইডি জ্বলবে। তো আমরা আমাদের সার্কিটটা আমাদের নির্দিষ্ট জায়গায় আমরা বসিয়ে নিলাম ডাবল সাইড বোর্ড টেপ দিয়ে। তো আমরা এই জায়গায় কোনো তারতম্য রাখবো না, আমরা ব্যাটারি ডাইরেক্ট প্লাস মাইনাস দেখে আমরা প্লাসের সাথে প্লাস মডিউল থেকে যে
প্লাসটি গেছে, সেই প্লাসটি ডাইরেক্ট প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস ব্যাটারির আমরা ডাইরেক্ট সোল্ডারিং করে দেবো। এই জায়গায় কোনো ধরনের কোনো প্যাচ রাখা হয় নাই। অনেকে বলতে পারেন, ভাই আপনার রেজিস্টার ছাড়া আপনি কেন লাইটে ডাইরেক্ট লাইন দিছেন? আমাদের যে লাইটের সার্কিট মানে এলইডিগুলো আপনার 7 ভোল্ট 9 ভোল্ট সাপোর্ট দেয়, যার কারণে আমি 3.7 ভোল্ট ডাইরেক্ট দিয়ে দিছি, আপনার কোনো প্রবলেম হবে না। যদি ডাইরেক্ট 5 ভোল্ট যাই প্রবলেম হবে না। তো আমি ব্যাটারি প্লাস এবং আপনার ব্যাটারি প্লাস মাইনাস এবং মডিউলের যে প্লাস চার্জিং মডিউলের যে প্লাস মাইনাস আমি দেখে সোল্ডারিং করে দিছি একবার সহজ কানেকশন। আপনাদের যত বোঝা মানে অত বোঝার কিছু নেই, তো অনেকে যদি একটু বুঝতে কম বোঝেন তাহলে একটু দেখলে হয়ে যাবে। তো আমি চেক করে নেওয়ার পর আমাদের রেড এলইডি জ্বলছে মানে আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে। আমরা এখন লাইটটি ফিটিং করে ফেলবো। তো তো আমাদের ফিরে এখন আমরা যেহেতু আমাদের নাটের প্রবলেম, সে যার কারণে আমি এখন আঠা দিয়ে মানে সুপার গুলো দিয়ে আমি আমার লাইটটি পুরোপুরি ফিটিং করে ফেলবো। আমাদের লাইটটি এখন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যদি চাই এখন লাইটটি খুব ভালো ব্যাক আপ দিব এবং আমরা আশা করি সফলভাবে তৈরি করতে পারছি। তো ধন্যবাদ সবাইদের।